বৰপেটাৰ দত এক গুলিচালনাৰ ঘটনা ৰাধেকৃষ্ণ হার্ডৱেৰলৈ লক্ষ্য কৰি গুলিচালনা কৰি দুৰ্বৃত্ত লুটি নিছে প্ৰায় 50,000 টকা দুখন বাইকত আহি চাৰিটা দুৰ্বৃত্তই চলাইছে এই লুটপাত বৰপেটাৰ কলভাঙাত এই গুলিচালনাৰ ঘটনা সংঘটিত হৈছে ঘটনাৰ সময়ত প্ৰতিষ্ঠানখনত আছিল স্বত্বাধিকাৰী ডিম্পল সাহা এই গুলিচালনাত হতাহত হোৱা নাই কোনো লোক বৰপেটা আৰক্ষী উপস্থিত হৈ ইতিমধ্যে আৰম্ভ কৰিছে সমগ্ৰ ঘটনাৰ তদন্ত আৰু যি স্থানত গুলিচালনা সংঘটিত হৈছিল সেই স্থানৰ দৃশ্য আমি দেখুৱাইছো কালি নিশা সংঘটিত হয় এই ঘটনা আৰু ইতিমধ্যে ঘটনাস্থলীত নিশাই বৰপেটা আৰক্ষী উপস্থিত হৈছে আৰু সমগ্ৰ ঘটনাৰ তদন্ত অব্যাহত ৰাখিছে এইজাপুরে যে ইতিমধ্যে দুইটা মানুষ সোমাইছে তো এতে সোমাইয়া দিয়ে মালিকক মাতছে যে দুর্গাপুর রথ আছে না বা আছে কি মানি আছে কি কি আছে তো ই আই এতে যেতিয়া নাকি পিস্তল ওলাইছে আর খুরপি ওলাইছে খুরপি হ্যাঁ তেতিয়া মই ভাবলো যে তো ই তেতিয়া মই কি কৈছো ভিতর যাই সোমাইয়া কেইটামান লেবার টেবার আছে তাহুন মাত পা গেছো মাতে আনি আহতে আহতে তাহুন ই গুছি গেল বাইক স্টার্ট দি গুছি গেল আর টাকা পয়সা যিমান আছে ভাঙি চুকি সব লই গেছে পিছত আর মালিকে আরো পিছে পিছে গাড়ি লই গেছে না পালা গুলি তারপর লেবার কেটে যেতিয়া দেখছে নাকি ভিড় পোলা ওলাইছে তেতিয়া ফায়ারিং করছে তলত মই ইয়াতে বহি আছিলো মোর লেবার কেটা আপনার হিসাব পাতি করিলো তারপর এজন লড়া আহিলাক ইয়াতে মুখত আপনার গামছা বান্ধা ই আহি মোক সুধি আছে রডর দাম কি আজি পাছত মই কলো যে রডর দাম আপনি বহক মই কই আছো লগলগে দুইজন লড়া আহিলাক আৰু আহি কেনে একজনে মোক বন্দুক ধরলাক আরেকজনে মোর ক্যাশ বাকস টাকস যি আছে সব টানি উলাই কেনে যিখিনিমান পয়সা আছিল সবকেটা লই পাছত মোক কয় যে আৰু কি কিবা পয়সা আছে নেকি কত পয়সা লুকাই রাখছে ওলাই দি গুলিয়াই দিম কই কেনে পাছত যি আছে লন্ডমন্ড করে পয়সা পাতি খেয়ে গোটেখানি লই উলাই গেল আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।